এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন অনেকটা বেজে গেছে, এখন প্রায় 10:45 হয়ে গেছে। আমরা এত সময় বসেছিলাম, চাটা অনেক আগেই সবার খাওয়া দাওয়া হলো, আর এখানে এখন কপিল, দাদামা, আয়ুষ আদি ওরা বসে আছে। বাহ, নমস্কার সবাই। হোলির জন্য পুরো প্রিপেয়ার্ড, একদম রেডি। জাস্ট এখন রং আসবে, মানে খেলা শুধু স্টার্ট হয়ে যাবে। তবে তার আগে ব্রেকফাস্ট করব আমরা। ছোট মা অলরেডি আজকে আমাদের জন্য খুব ভালো একটা ব্রেকফাস্ট বানাচ্ছে। কাকু কি কিনে আনলে? এখানে এখন কপিল হ্যাপি হোলি লিখছে। হ্যাপি হোলি লেখা, তাও লাস্ট কাকু এখন একটু ফিনিশিং দিচ্ছে সুন্দর করে, ভালোই হয়েছে। আর এই যে এখানে আরেকটা আছে, এখানটায় আরেকটা, এই যে আরেকটা, এখানের মধ্যে কপিল দোয়েল পায়েল আদি আয়ুষ সবার নামও লিখে দিয়েছে। সুন্দর হয়েছে, কেমন হয়েছে বলো? ওকে, আর এখন আমরা ব্রেকফাস্ট করব। ছোট মা আমাদের ব্রেকফাস্ট রেডি করছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে হলো গিয়ে ঘুগনি আর পরোটা। আসি গিয়ে, তো এখন আমরা ব্রেকফাস্ট করে আমি আর কপিল একটু আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতেই যাব। তো এখন আমরা একটু ওদের বাড়িতে যাচ্ছি, গিয়ে যেহেতু শিলচর আছি একবার গিয়ে রং দিয়ে আসি। তো একবার রং দেওয়ার জন্য আমি আর কপিল এখন বেরোচ্ছি। অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা বেজে গেছে, তাও দেখি এখন কত সময় লাগে কি হয়। কপিল বাবার হেলমেট পরে নিয়েছে। হ্যাঁ, হেলমেট পরা উচিত আজকে, আর আজকে কি সব সময়। হ্যাঁ, ওই তো গোলাপ জামুন নিয়ে না। স্কুটিতে রেখে দাও, এটা স্কুটির একটা ভালো, এটাও রেখে দাও। জাস্ট এসে এখন আমরা বাড়ি এলাম। আর এই যে আসার গেটে ঢোকার সাথে সাথে একদম হ্যাপি হোলি, হ্যাপি হোলি। কি অবস্থা, বাহ সুন্দর লাগছে। এখানে কাকু এখানে মধ্যে লাগিয়েছে হ্যাপি হোলি।
স্পেশাল আমরা একটু রং মিক্স করে রাখছি দেখেন দোয়েল কি করছিস ম্যাজেন্ট মিক্স করছি দোয়েল আবিরের সাথে ম্যাজেন্ট মিক্স করে রেখেছে কিন্তু ভয় লাগছে আমাদের উপরেই নাকি পড়ে যায় এই রং ইশ দোয়েল খুব মানে একদম সিক্রেটলি রং খুব মিক্স করছে আপলি হলে এটা কি এসেছে হে কি এসেছে এটা ছোট মাসি পাগল হয়ে গেছে দিদি ভাই খাচ্ছিস আমার জামাই বাবু বিশাল বাম্পার লাগছে তো খুব ভালো লাগছে এদিকেও বাম্পার আমার মাথায় শুধু রং দিচ্ছে কে সেই পার্সনটা বুঝতে পারছি এখন একটু রেস্ট টাইম এদিকেও সবাই চুপচাপ এখন বসা ওদের আর বসার জায়গা নেই খাই সবাই দাঁড়ানো একবার দেখে নে এখানে বাপরে বাপ উঠতে পারছি না এখন সবাই চলে যাচ্ছে বাজে এখন প্রায় আড়াইটেই মনে বেজে যাচ্ছে আপাতত শেষ হয়েছে রং খেলা আর এখন এই চলছে পরিষ্কার এখন পুরো বাড়ি পরিষ্কার চলছে আর আদি তো এই অবস্থায় বসা বাজে ছটা আর আমরা দুপুরবেলার রং খেলার পর আমরা চান টান করে এসে মানে দুপুরে লাঞ্চ করে পাগলের মতো ঘুম পেয়েছি আজকে মানে এত টায়ার্ড লাগছিল
আমি আর কোনো ব্লগ শুট করতে মানে ভুলেই গেছি আমার। আর এখন সবাই বসে আমরা গল্পটল্প করছি, আর এত মিষ্টি এসছে, যারাই এসছেন সবাই মিষ্টি নিয়ে এসছেন, আমরা এখন মিষ্টি খাচ্ছি বসে। আর আমার তো মুখের এখনো রং যায়নি, এগুলো জায়গায় লেগে আছে, এগুলো জায়গায় পুরো লেগে আছে, একটু বাজে লাগছে দেখতে। এখন আমি আদিত্য আয়ুষা কপিলের জন্য চা বানাচ্ছি। আয়ুষ আমাকে মানে সেই দেরাদুন থাকতেই বলে দিয়েছিল যে আমি ওদেরকে পুরো সেই আমি যেরকম দেরাদুনে বানাই আদা এলাচি দিয়ে, তো এইভাবে চা বানিয়ে ওকে খাওয়াবো। তো এখন ওদের জন্য আবার স্পেশাল আমাকে বলছে আজকে একটু খাইয়েই দে প্লিজ। এখন 8:30 নাগাদ হয়ে যাবে, আমরা এসছি মেজমামদের বাড়িতে। আর আমাদের দুপুরবেলায় প্ল্যান হয়েছিল যে সবাই মিলে আজকে ওদের নতুন বাড়ি আমরা এখানে আসব, আর এসে তারপর হাউজি খেলা হবে। তো জানি না কতটুকু কি হবে, বার যে তালায় তালায় যাচ্ছি, শুধু নতুন নতুন রুম, সুন্দর সুন্দর রুম, এত সুন্দর লাগছে সবগুলো রুম দেখে। হ্যাঁ, এটা কি রান্নাঘর? ইয়েস, লাইটে জ্বালিয়ে দেব তোমাকে। আমি নিজেই দেখিনি। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর কপিল যাচ্ছে ওর বাড়িতে। আর এই হলো যে আমাদের হ্যান্ডসাম ড্রাইভার। না, আমি গিয়ে কি করব? ও, তুই পাশে যাচ্ছিস? হ্যাঁ, ও তো আমিও উঠে যাচ্ছি। আমি জানি না আমি কেন যাচ্ছি, আমিও অ্যাকচুয়ালি যাচ্ছি কারণ বিশাল ওদের এটা নতুন গাড়ি, আর বিশাল তাই নিয়ে যাচ্ছে। দেখি এখন পেছনে মেশো, ছোট মেশো, এদিকে ছোট মাম। টাটা, কালকে। তো জাস্ট এসে এখন ঘরে ঢুকলাম। বাপরে বাপ, 10:30 উপর হয়ে গেছে, অনেকটা বেজে গেছে। এখন ডিনার কি করব জানি না, একদমই মানে ইচ্ছে নেই খাওয়া দাওয়ার। তবে আজকে আমি এখন আবার এডিট করতে বসবো, রাত যতটাই বাজুক, 1:30 বাজুক আর যতটাই বাজুক, তারপর আমি এখন এডিট ফেডিট করে তারপর শোবো। আর আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তা আপনাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।